আজকে আমরা একটা মেয়েকে নিয়ে আলোচনা করব। অনেকে ভাবছেন হরি বাসরে আবার মেয়েকে নিয়ে আলোচনা করবে, কিন্তু ঘটনা হলো মেয়েটাকে আজকে আমরা জানব। যে মেয়েটাকে আমরা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে আমরা প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি, যে বাড়িতে আমরা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে নয় হরিবাসরেও তাকে আমরা প্রতিষ্ঠিত করে রাখি, যার তলায় আমরা প্রতিটা দিন স্নান করে জল দিই, যার তলায় আমরা প্রতিটা দিন সন্ধ্যা প্রদীপ দেখাই, শঙ্করধ্বনি উলুধ্বনি করি। কিন্তু কেন? তাহলে যে ছিল একটা মেয়ে, মেয়ে থেকে আজকে বৃক্ষরূপটাকে ধারণ করলো কেন, যেটাকে আমরা দেখতে পাই মেয়ে নয় একমাত্র একটা গাছ রূপে, যে গাছটাকে আমরা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে আমরা সুন্দর করে প্রতিষ্ঠিত করে রাখি, হরিবাসরেও তাকে আমরা প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি। তাহলে সেই বৃক্ষটার নাম কি? একমাত্র তুলসী বৃক্ষ। কিন্তু ঘটনা হলো যে একটা মেয়ে হয়ে বৃক্ষরূপটাকে ধারণ করলো কেন, সেটা আমরা জানব। এবং আরও জানব বিয়ের পরে দেখবেন মেয়েরা হাতে একটা জিনিস পড়ে যার দ্বারাই তারা স্ত্রীর মর্যাদা পায়, সেটা কি? একমাত্র শাখা। তাহলে শাখাটার জন্ম কোথা থেকে সেটা আমরা জানব। আরও জানব যে এই যে আমরা হরিবাসরে বা বাড়িতে সন্ধ্যাবেলায় শঙ্করধ্বনি করি, তাহলে এই শঙ্কটার জন্ম কোথা থেকে? আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। নয় নয় করে মায়ের বয়স তো মনে 80 বছর হয়ে গেল নাকি? না না, তবু এসেছে ছেলের মুখে একটু কীর্তন শুনবে বলে। তবে জানে ওই মা না আমাকে প্রতিটা দিন একটা মনের কথা জানিয়ে যায়, তবে কোনোদিন মায়ের কথা আমি ধ্যান দিই না। তবে আজকে আমি কথা দিচ্ছি মা, তোমার সম্পূর্ণ মনের কথাগুলো পূর্ণ করে দেব। হরি বল হরি বল। কে এই মা? ছেলেটাই বা কে? এই মা আর অন্য কেউ নয় বাবা, এই মা ছিল শান্তিপুরের 80 বৎসরের বৃদ্ধ মহিলা, নাম হলো তার নাভা দেবী। ছেলেটাকে, যে ছেলেটা ছিল অদ্বৈত আচার্য, নাভা দেবী এখন প্রতিটা দিন তার এই অদ্বৈতকে শুধু একটা মনের কথা জানিয়ে যেত, বাবা মার লোকে বলে তুই নাকি অদ্বৈত, কিন্তু আমি জানি বাবা যে কতটা সম্মান আজকে তোকে মানুষ করে, তোর চরণতলে বসে সবাই কত প্রণাম করে। তদ্রব নাভা দেবী বলে উঠল, বাবা কথায় আছে যে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান একবার, সর্বতীর্থ ভ্রমণ করে যতটা না মানুষ পুণ্য অর্জন করতে পারে, কোনো মানুষ যদি একবার গঙ্গাসাগরে গিয়ে স্নান করে আসতে পারে তাহলে তার শতগুণ পূর্ণ অর্জন হয়ে যায়। বাবা মার আমার তো দেখতে দেখতে 80 বৎসর বয়স হয়ে গেল, আমি তো আর বেশিটা দিন বাঁচব না, তবে একটা কথা বলে দিচ্ছি বাবা, তুই একবার আমাকে নিয়ে গিয়ে গঙ্গাতে স্নান করিয়ে নিয়ে আসবি? মা 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 একটা কথা বলি শোনো মা, তুমি যেমন কানেতে শুনেছো যে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান একবার, তদ্রূপ আমিও কানেতে শুনেছি যে ওই গঙ্গাসাগরে স্নান করতে গেলে মাঝে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো শতমুখে। একশোটা নদীর মুখ একত্রিত হয়ে জায়গাটা বন 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 করে ঘুরছে, কোনো মানুষ যদি একবার শতমুখেতে পড়ে যায় সেই জায়গা থেকে কেউ যে বাঁচে না, সবার যে মৃত্যু হয় মা। কিন্তু আমি তোমাকে কি করে জেনে বুঝে নিয়ে যাই বলো তোমার? ছোটবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছো, ছোটবেলা থেকে তুমি আমাকে খাইয়েছো পড়িয়েছো, মাঘ মাসের কনকনে ঠান্ডায় একমাত্র তুমি আমার ভিজে কাঁথাগুলোকে সরিয়ে দিতে। তাহলে আজকে আমি জেনে বুঝেও তোমাকে নিয়ে যাব কি করে মা? কত তুমি আমাকে মায়া জালের মধ্যে বেঁধে রেখে দিয়েছো মা। তবে একটা কথা শোনো মা, তোমাকে যদি আমি হারিয়ে ফেলি মা বলে আমি ডাকবো কাকে বলতো? কারণ তুমি আমার কাছে কে জানো মা?
মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মন, কত যে যতন মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মন, কত যে যত মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যত মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যত আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, কত মনের আশা তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা। আমি নিয়ে যেতে পারবো না মা, কারণ তোমাকে নিয়ে গেলে তো আমি হারিয়ে ফেলবো মা, কিন্তু আমি তো তোমাকে হারাতে চাই না গো মা। জনম জনম ধরে তোমারই কোলে, আবার যেন আসি গো মা ডাকি মা বলে, মা ডাকি মা বলে, জনম জনম ধরে তোমারই কোলে, আবার যেন আসি গো মা ডাকি মা বলে, মা ডাকি মা বলে, আজি আমি অসহায় মা, আজি আমি অসহায় মা, আজি আমি অসহায় মা, আজি আমি অসহায় মা, আমি বড় একা তোমারই করু, তাই বল হরি বল হরি বল পৃথিবীতে আশা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা, মা গো আমি তোমাকে হারাতে পারব না মা, ও গো মা তোমার বাসনা পূরণ করিব, ও গো মা
হরি করুণাতে মা পৃথিবীকে আশা, তোমারই করুণাতে মা পৃথিবীকে আশা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আশা। বাবা মার সন্তান দেখবেন কোনো সময় যদি চোখের জলেতে কাঁদে না, সেই সন্তানের চোখের জল কিন্তু বাবা মা সহ্য করতে পারে না। অদ্বৈত প্রভু আজকে যখন কাঁদছে না, নাভাদেবী বলে উঠলো, যাবো না বাবা, আমাকে নিয়ে যেতে হবে না তোকে, কারণ আমার মনের কথা একটা তোকে বলে দিলাম, তোর চোখেতে আজকে জল চলে এলো রে বাবা, আমি যাবো না। অদ্বৈত বলে উঠল, মা 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 একটা কথা বলি, শোনো মা, আজকে তোমাকে অতটা দূর রাস্তা হেঁটে হেঁটে তোমাকে নিয়ে যাই কি করে বলো? তবে একটা কথা বলি মা, আমি জানি যে সন্তানের ওপরে যদি বাবা মার কোনো আশীর্বাদ থাকে, সন্তান কোনোদিন বিপদে পড়তে পারে না। তাহলে তুমি আজকে ঘরেতে থাকো, আমি যাচ্ছি, তুমি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো, সেই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসবো মা। পারবি বাবা আনতে? পারবি সেই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসবো? অদ্বৈত কি করেছে, মায়ের আশীর্বাদকে মাথায় করে নিয়ে দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে শান্তিপুরে আনবে বলে আজকে ওই শান্তিপুরের ঘাটেতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে চিৎকার করে ডেকে উঠেছে, হে মা জগত জননী, হে মা কল্যাণী, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে তোমাকে শান্তিপুরে আসতে হবে মা, আসতে হবে মা, আসতে হবে মা। পতিত পাবনি গঙ্গে মা, শান্তিদায়িনী গঙ্গে মা, মকর মাহিনী গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে মা, শান্তিদায়িনী গঙ্গে মা, মকরবাহিনী গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, তুমি মকরবাহিনী গঙ্গে, পতিত পাবনি গঙ্গে মা, হে মা সুরে সরি গঙ্গে, সুরে সরি গঙ্গে মা, হে মা সুরে সরি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে মা, শান্তিদায়িনী গঙ্গে মা, মকরবাহিনী গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকরবাহিনী গঙ্গে, পতিত পাবনি গঙ্গে মা, হে মা পতিত পাবনি মা,
মাগো ও গো বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, যেই আজকে অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে চিৎকার করে ডেকে উঠেছে, দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গা কিন্তু আর থাকতে পারেনি। এখন অপূর্ব ধ্বনি করতে করতে সে শান্তিপুরের ঘাটেতে আছাড় খেয়ে পড়েছে। কিন্তু এদিকে গঙ্গা বলে উঠল যে অদ্বৈত, তুমি তো তোমার মায়ের মনের বাসনাকে পূর্ণ করবে বলে আমাকে ডেকে নিয়ে এলে, কিন্তু শান্তিপুরেতে এসে ভাগীরথীর সাথে মিশে গেলাম, এটা কি ঠিক হলো? তবে একটা কথা বলে দিচ্ছি, নাম আমার গঙ্গা, ভাগীরথীর সাথে মিশে গেলেও জগৎ মাঝে আমি একটা প্রমাণ রেখে যাব। সেটা কেমন? দুটো নদী আমরা একইভাবে বইব, কিন্তু আমাদের দুজনের জলের রং হবে আলাদা আলাদা। আমার নাম গঙ্গা, তাই আমার জলের রংটাকে করে দিলাম নীল বর্ণ, আর ভাগীরথীর জলের রংটা কি মা? ঘোলাটে। সেটা আমরা দেখতে পাই কোথায়? এই যে কাছেই আছে, ট্রেনে গেলে আপ ডাউনে ৬০ টাকা ভাড়া, মায়াপুর নবদ্বীপ। কারা কারা গেছেন একবার হাত তুলুন দেখি। ও প্রায় সবাই গেছে। দেখবেন মায়াপুর থেকে নবদ্বীপে যেতে গেলে লঞ্চে করে বা নৌকায় করে পারাপার হতে হয়। যে দুটো নদী, একদিকে নীল জল একদিকে ঘোলাটে জল, ঢেউ হচ্ছে কিন্তু জলের সাথে মিশে যাচ্ছে না, কি অপূর্ব দৃশ্য! এইগুলো যদি নিজে চোখে না দর্শন করেন তাহলে বিশ্বাস হবে কি করে ভগবান আছেন বলে? তদ্ববাজকে ওই গঙ্গা কি করেছে, শান্তিপুরের ঘাটেতে ভাগীরথীর সাথে মিশে গেল। কিন্তু হঠাৎ এদিকে অদ্বৈত মা বলে উঠল, এই যে কি ব্যাপার, গালে হাত দিয়ে কি চিন্তা করছো? না না, এখানের কথা বলছি না, অদ্বৈত তার মায়ের কাছে গিয়ে দেখছে মা আজকে বসে বসে চিন্তা করছে। নাবাদেবী বলে কিনা, বাবা আমি তো ভেবেছিলাম তুই গঙ্গাকে আনতে পারবি না, কারণ আমি তো বুঝতেই পারিনি যে দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে তুই আজকে এইভাবে নিয়ে চলে আসবি। বলে মা, একবার তুমি দেখবে, চলো, তুমি যেটা স্বপ্নে বাসনা তৈরি করেছিলে সেইটাই তোমার পূর্ণ আমি করে দিয়েছি। তাহলে অদ্বৈত কি করলো, মাকে নিয়ে চলে এলো সেই গঙ্গার ঘাটে। যেই গঙ্গার ঘাটেতে দাঁড় করিয়ে দিয়েছে, নাবাদেবী কি করেছে, গঙ্গার জলেতে নেমে এখন স্নান করছে। স্নানটা সেরে যেই উঠে আসছে, অদ্বৈত জিজ্ঞাসা করছে, বাবা যে মা তুমি আনন্দ পেয়েছ? হ্যাঁ বাবা আনন্দ পেয়েছি। আচ্ছা মা, তুমি যখন স্নান করছিলে তোমার মনের মধ্যে আর কোনো বাসনা জেগেছে? দেখবে মানুষের মনের বাসনা কোনোদিন শেষ হয় কি? শেষ হয় না। সেটা কেমন? এই যেমন এই বাড়ির কর্মীকর্তা, তার মনের মধ্যে বাসনা যে আমাকে আজকে এই বাড়িতে নিয়ে আসবে কেন? ইউটিউবের মাধ্যমে আমার এই সতী তুলসী লীলাটা শ্রবণ করেছে, এই বাড়ির কর্মীকর্তার আর ওই মায়েদের এতটা মনের মধ্যে লেগেছে যে উদয়বাবুকে ঘরেতে নিয়ে আসবো, মনের মধ্যে স্বপ্ন তৈরি হয়ে গেছে, ওই সতী তুলসী লীলাটাই শ্রবণ করে। তাহলে দেখুন, স্বপ্ন কোনোদিন শেষ হয় না, স্বপ্ন সর্বদাই বেড়ে যায়। আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, একটা মা কি করলো, ২০০০ টাকা শাড়ি পরে যাচ্ছে, আপনার মনের মধ্যে তৈরি হয়ে গেল স্বামীটা যদি আমার ১০০০ টাকা বেশি ইনকাম করতো তাহলে আমি ৫,০০০ টাকা শাড়ি পরতে পারতাম। তাহলে এটা হলো স্বপ্ন, বাসনা, বাসনা কোনোদিন শেষ হয় না। তদ্র নাবাদেবী বলে উঠল, বাবা আমার মনের মধ্যে আর একটা বাসনা জেগেছে, তুই পূর্ণ করবি বাবা? অদ্বৈত বলে, বলো মা তোমার কি বাসনা? এখন নাবাদেবী বলে, যেমনি করে দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে নিয়ে এলি শান্তিপুরে, ঠিক তেমনি করে তুই পারবি না বাবা, একবার আন্না ডেকে অতি পাবনকে, আন্না ডেকে হরি বল হরি বল, আন্না ডেকে অতি পাবনকে, আন্না ডেকে অতি পাবনকে, এই বাসনা আমার মনে, আন্না ডেকে অতি পাবনকে, এই বাসনা
আমার মনে ডেকে অতীত পাবনকে। আচ্ছা বলুন তো আপনারা, যে ভগবান কি আমাদের ঘরের ছেলে যে তাকে ডাকলেই চলে আসবে? এই যেমন দেখুন, এই বাড়িতে কতদিন ধরে ভেবেছে যে মদন চাঁদকে আমার বাড়িতে নিয়ে আসবে। তাহলে তদ্রবাদ যে ভগবান এসেছে কেন? ভক্তটার মনের বাসনা পূর্ণ হয়েছে, ভক্তটার চোখের জলে ভক্তি ভরে ভগবানের কাছে জানিয়ে গেছে যে তোমাকে একদিন আমার বাড়িতে নিয়ে আসবই আসবে। তাহলে দেখুন, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। কারণ ভগবান আজকে চিন্তা করে যে ভক্তটা তার কাছে যায়, ভগবান দূর থেকে লক্ষ্য করে কত দামি শাড়ি পরে থাকে সেটা আমি দেখব না, কত সুন্দর চুলের বেনি বাঁধবে ওটা আমি দেখব না, কত আমার জন্য রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসবে আমি ওটা দেখব না, আমি একটা জিনিসই দেখব যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে। কারণ ভক্তি বিনা আমাকে লাভ করা যায় না। কারণ ভক্ত যদি একবার চোখের জলেতে কাঁদে, ভগবান আজকে থাকতে পারে না। তার প্রমাণ কি? ভগবান বলল যে ভক্ত না থাকলে আমাকে ভগবান বলে ডাকতটাকে, ভক্ত যদি না থাকতো আমাকে তিন বেলা সেবা দিত কে, ভক্ত যদি না থাকতো আমার চরণ তলে ধূপবাতি জ্বালত কে? বলুন, আপনার বাড়ির পোষা ময়নাটা কি ভগবানের চরণ তলে বসে তিন বেলা সেবা দিতে পারবে? পারবে। আপনার বাড়ির অ্যালসিসিয়ান কুকুরটা ভগবানের চরণ তলে একটা ধূপ জ্বেলে দিতে পারবে? পারবে। তাহলে একমাত্র আপনি পাবেন। তদ্র ভগবানকে পেতে গেলে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলতের দ্বারা পারা যায় না। ভগবানকে পেতে গেলে চাই অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি আর নয়নে দুফাটা জল, দু হাত তুলে বলতে হয় নিতাই গৌর প্রেমা আনন্দ হরি হরি বল হরি বল। এখন অদ্বৈত বলে বললো, এই যে শোনো একটা কথা বলি, এত চিন্তা করো না, আমি তো আছি এখানে, এত চিন্তা করো, যাচ্ছি আমি যাচ্ছি, ভগবানকে আনতে হবে তো। এখন অদ্বৈত কি করেছে আপনারা জানেন? একদিন নয়, দুদিন নয়, পতিত পাবনকে মর্তের মাটিতে নামিয়ে আনবে বলে আজকে বারোটা বৎসর ধরে, আপনারা জানেন বাবা, স্বচন্দন দুটো তুলসী পত্র গঙ্গার জলেতে নেমে শুধু ভক্তি ভরে চোখের জলে আজকে একটা কথাই বলে গেছে, প্রভু দেখা দাও, বিপদ ভঞ্জন মধুসূদন বারোটা বৎসর ধরে অদ্বৈত প্রভু দুটো তুলসী পত্র ভাসিয়ে গেল, কিন্তু বারোটা বৎসর পরে অদ্বৈত প্রভু একটা বিস্ময়কর ঘটনা দেখলো। কি দেখলো? নিত্য নিত্য তুলসী পত্র গঙ্গার জলেতে ভাসিয়েছে, গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে, কিন্তু বারোটা বৎসর পরে অদ্বৈত দেখতে পাচ্ছে গঙ্গার স্রোতের উল্টো দিকে তুলসী পত্রগুলো ভাসতে ভাসতে চলে যাচ্ছে, দেখে আছে কোথায় যায়। অদ্বৈত প্রভু ওই গঙ্গার তীর ধরে ছুটেছে, ওই তো শান্তিপুরের ঘাট, শান্তিপুরের ঘাটেতে দাঁড়ালো না, ওই তো নদীয়ার ঘাট, নদীয়ার ঘাটেতে দাঁড়ালো না, ওই তো নবদ্বীপের ঘাট, নবদ্বীপের ঘাটে অগণিত সুন্দরী রমণীরা স্নান করছে। অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে যে নবদ্বীপের ঘাটে অগণিত সুন্দরী রমণীরা সবাই স্নান করছে। এখন তারই মধ্যে একটা অপরূপা সুন্দরী রমণী স্নান সেরে আজমন করবে বলে যেই তার হাতের মধ্যে গঙ্গার জলটা তুলে নিয়েছে, অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে তুলসী পত্রগুলো ওই মেয়েটার চারিদিকে বন 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 করে ঘুরছে। দেখে আজকে কি করে, মেয়েটাকে করলো আজমন করবে বলে যেই হাতের মধ্যে গঙ্গার জল তুলে নিয়েছে, আজকে তুলসী পত্রগুলো হাতের মধ্যে উঠে গেছে, আজমন করছে গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো, যে চলে যাচ্ছে একবার দাঁড় করাও না, না না, ও কাদের ঘরের মেয়ের পরিচয়টা কি? না মা, এখানের কথা বলছি, মানে অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে মেয়েটা স্নান সেরে চলে যাচ্ছে,
অদ্বৈত প্রভু মনের মধ্যে চিন্তা জাগলো, কাদের ঘরের মেয়ে? ওর গর্ভে তো দুটো তুলসী পত্র চলে গেছে, তাহলে ওকে তো আমাদের জানতে হবে। পাশ থেকে একজন বলে বলল, ও কে জানো? ও হলো জগন্নাথ ধরণী শচী ঠাকুরানে। জগন্নাথ শচী ঠাকুরানে, জগন্নাথ ধরণী শচী ঠাকুরানে, ও যে জগন্নাথ ধরণী, ও যে শচী ঠাকুরানে। বলে জগন্নাথ মিশ্রের ঘরণী শচী ঠাকুরানী। আচ্ছা শচী রানীর বাবার নামটা কি গো? নীলাম্বর চক্রবর্তী। এখন যেই শুনে যে নীলাম্বর চক্রবর্তী, অদ্বৈত প্রভু কি করেছে? ছুটিতে ছুটিতে প্রভু অদ্বৈত ছুটেছে, ইতাই গৌর হরি বল হরি বল। ছুটে প্রভু কেমন ভাবে ছুটে ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইলো, ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইলো। সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইলো, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইলো, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইলো, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইলো। এখন অদ্বৈত প্রভু না, রাস্তার মধ্যেখানে নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে দেখা হয়ে গেছে। আজ একটা কথা বলবো, ভালো আছো? তবে বারোটা বছর ধরে না আজকে আমি তুলসী পত্র দুটো গঙ্গার জলে ভাসিয়েছি, ঠিক আছে? কিন্তু গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে। কিন্তু আজকে আমি একটা বিস্ময়কর ঘটনা দেখলাম। এবার বুঝি কৃপা হবে, বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে, বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে, বুঝি কৃপা হবে, হরি 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 বলে, হরি বল হরি বল, হরি বলে এবার বুঝি কৃপা, হরি 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 বলে এবার বুঝি কৃপা, হরি 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 বলে এবার বুঝি। সন্মুখে নীলাম্বরকে দেখিতে পাইল, সন্মুখে নীলাম্বরকে দেখিতে পা লো। এখন নীলাম্বর চক্রবর্তী বলে বললো, তাহলে মেয়েটাকে লক্ষ্য রাখতে হবে। কেন? কারণ মেয়েটার গর্ভের মধ্যে দুটো তুলসী পত্র চলে গেছে। কিন্তু আপনারা বলুন তো, সন্তান কতদিন পরে জন্ম নেয়? কতদিন পরে? দেখেছে এমন ভান করছে যেন কেউ যেন সন্তানের মা হয়নি। এখানে 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন। না না বাবা ঠিকই বলেছে, কারণ এখনকার দিনে 10 মাস 10 দিন যায়।
ছ মাসেও হয়ে যাচ্ছে, সাত মাসেও হয়ে যাচ্ছে, আট মাসেও হয়ে যাচ্ছে, কোনো গ্যারেন্টি নেই। কারণ স্বামী যদি আজকে বিদেশে থাকে, সে বলে যাচ্ছে কি গো একটু ভালো করে থেকো, হ্যাঁ শুধু একটু পেন উঠলেই আমাকে একবার ফোন করবে, গাড়ি অ্যাম্বুলেন্স বলা আছে, নার্সিংহোমে কথা বলে এসেছি, ৫,০০০ টাকা অগ্রিম দিয়ে এসেছি, তারা আজকে ছুরি কাঁচারি সান দিয়ে আজকে রেখে দিয়েছে, তুমি শুধু একবার ফোন করবে আমি ফ্লাইটে করে চলে আসবো, গাড়ি করে নিয়ে গিয়ে বাস। তাহলে বলুন আজকে ১০ মাস ১০ দিনে হচ্ছে? আগেকার দিনে হতো, বাড়িতেই হতো, কিন্তু এখনকার দিনে বলে ও নার্সিংহোমের বেড না জানা কত সুন্দর আনন্দ পাওয়া যায়। যাক বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। তাহলে আজকে ১৩ মাস ১৩ দিন পরে মর্তের মাটিতে নেমে লোকে সত্যের সংকর্ষণ, তেতার রাম দাপরের মদন মোহন, মর্তের মাটিতে যার নাম হলো নদিয়ার চাঁদনী মা, নদিয়ার চাঁদনী মা, নদিয়ার চাঁদনী মা। তাহলে ১৩ মাস ১৩ দিন পরে মর্তের মাটিতে নেমে এলো নদিয়ার চাঁদনী মা। তাহলে এবার আপনারা বলুন তো যে অদ্বৈত প্রভু কি এমন করলো যে ১৩ মাস ১৩ দিন পরে নদিয়ার চাঁদনী মা মর্তের মাটিতে চলে এলো? বলুন একটা কাজই করেছিল, দুটো সচন্দন তুলসী পত্র ভক্তি বোর্ডের চোখের জলে ১২টা বৎসর ধরে গঙ্গার জলে শুধু ভাসিয়ে গিয়েছিল। তাই অদ্বৈত প্রভু কি করেছে, ছুটে গিয়ে ওই তুলসী মাকে জড়িয়ে ধরেছে, আর ওই তুলসী মাকে জড়িয়ে ধরে তুমি মা নমো নমো তুলসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে, জীবতার নাম লয় মনোবাঞ্ছ পূরণ হয়, জীবতার নাম লয় মনোবাঞ্ছ পূরণ হয়, নয়নে দিও সদাই যুগল রাশি, তাই গৌর হরি বল হরি বল, তুমি মনো মনো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবে এই অভিলাষে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। সবাই চলে গেল কেন এদিকে? সেবা সেবা সেবা, ও বাবা দাদা আমার ফোকাল একটু বেজ দাও তো, সেবা করতে চলে গেল সব দল মেয়েদের, আমি তো ভাবলাম মনে ওদিকে কোথাও যুদ্ধ ফুদ্ধ লেগে গেছে সেই জন্য গেল। যা খুবই ভালো হয়ে যায়, তোরা কি সেবা করে পেট ভর্তি করে এলি? বস ওখানে বস, চুপ করে বস, শোন এবার এই তো হয়ে এসেছে, এবার নেমে যাব। তাহলে আজকে সেই ঘুরে ফিরে তুলসীর কাছেই আমরা এলাম, এবার আমরা জানবো এই তুলসীর বাবাকে, তুলসীর মাকে, তুলসীর জন্ম কিভাবে হয়েছিল, প্রতিটা প্রশ্নের উত্তর এবার আমরা পাবো, ঠিক আছে? পুরা কালে ছিলেন রাজা, ধর্ম ধ্বজ না ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণবান, পুরা কালে ছিল রাজা, ধর্ম ধ্বজ না
ধর্ম ধ্বজ না ধর্মে কর্মে ধর্মে কর্মে ছিল মতে অতি পূর্ণ শ্রাবণীয়া বংশের রাজা ছিল ধর্মধ্বজ। তাহলে যে তুলসীর বাবা হলো একমাত্র ধর্মধ্বজ, তাহলে তুলসীর মাটাকে মাধবী নামেতে পতিনি অতি রূপ দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি মাধবী নামেতে পদ্মী অতি রূপ অতি রূপ অতি রূপ বতি নারায়ণে করে ভক্তি তারা সদয় করে হরির ভজ সদয় করে হরির ভজ তারা সদয় করে হরির ভজ সদয় করে হরির ভজ ওই হরি ছিল শ্রীনারায়ণ করে হরির ভজ ওই হরি ছিল শ্রীনারায়ণ হরির ভজ আজি ধর্মে কর্মে ছিল মদ করে হরির ভজ আজি গুরু কৃপা পাবে বলে করে হরির ভজ আরে হরি 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 বলে হরি তাই গৌর হরি বল হরি বল হরি বলে সদাই করে হরির ভজন সদাই করে হরির ভজন দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি। তাহলে শ্রাবণীয়া বংশের রাজা হলো ধর্মধ্বজ, ধর্মধ্বজের একটিমাত্র স্ত্রী যার নাম হলো মাধবী। তাহলে এই মাধবী আর ধর্মধ্বজ তিনি আজকে শ্রাবণীয়া বংশের রাজা আর রানী। মাধবী মা আজকে প্রতিটা দিন ওই নারায়ণের চরণতলেতে বসে, কেন জানেন? দেখবেন মেয়েদের বিয়ের পরে স্বামীর যদি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত অনেক কিছু থাকে, মেয়েদের কিন্তু এতে বড় শান্তি পায় না। কারণ মেয়েদের একটা আশা থাকে যে বিয়ের পরে একমাত্র সে মা হবে, কারণ একটা তার সন্তানের প্রয়োজন। মাধবী মা প্রতিটা দিন নারায়ণের চরণতলেতে বসে বসে শুধু একটা কথাই জানায় যে প্রভু গো তোমার কৃপাতে আজকে রাত কেটে দিন হয়ে যায়, তোমার কৃপাতে আজকে গাছেতে সুন্দর ফুলটা ফোটে, তোমার কৃপাতে নদীতে জোয়ার ভাটা খেলে, তোমার কৃপাতে একমাত্র ভক্তদের বাড়ির মধ্যে কীর্তন আসর কিন্তু তারা করতে পারে। তাহলে প্রতিটা মানুষের স্বপ্ন বাসনা পূরণ করেন একমাত্র তুমি। তাহলে তুমি আজকে কেন কৃপা করে আমাকে একটা সন্তান দিচ্ছ না? তোমাকে তিন বেলা সেবা না দিয়ে আমি জল স্পর্শ করি না? তাহলে আমাকে একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কারণ মাধবী মা চিন্তা করলো বিয়ের পরের দিন থেকে নিজের জন্য ডেকে এসেছে, তাহলে আজকে আমি নিজের জন্য ডাকবো না, একমাত্র ভগবানের জন্য আমি একটা সন্তান চাই। ভগবানের চরণতলে বসলো আর ওই চরণতলেতে বসে একটা কথাই বলে উঠলো যে প্রভু আমার পরিবারের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, আমার স্বামী ছাড়া। তাহলে মানুষ আজকে কতদিন বাঁচবে তার কোনো গ্যারেন্টি নেই, তার কোনো ওয়ারেন্টিও নেই। তদ্রব তাহলে তোমার চরণতলে বসে একটা কথা বলে দিচ্ছি, আমি যখন থাকবো না স্বামী যখন থাকবে না তোমার ঘরটা তো অন্ধকার হয়ে থাকবে। তোমার চরণতলে বসে কেউ তো আজকে ধূপবাতি জ্বালতে আসবে না,
তোমাকে তো তিন বেলা কেউ সেবা দিতে আসবে না। তাহলে আজকে একটা কথাই বলে দিচ্ছি, আমার জন্য সন্তান আমি চাইছি না, তোমার ভালোর জন্য আমাকে একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আচ্ছা বলুন তো, মাধবী মা তো সে তো আজকে বলতে পারতো একটা সন্তান দাও, কিন্তু কেন বললো যে আমাকে একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দাও? কারণ সন্তান যদি হরিভক্ত হয় বাবা মার একটা লাভ হয়, সেটা কেমন জানেন? সন্তানের দ্বারাই আজকে বাবা মার ভগবান দর্শন হয়ে যায়। তার প্রমাণ হরিভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ আজকে এত হরিনাম কৃষ্ণকে ভালোবাসত না, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর কোনোদিন সেটা সহ্য করতে পারত না। হিরণ্যকশিপুর ছিল আজকে কৃষ্ণ বিদ্বেষী, কোনোদিন আজকে হরিকথা কৃষ্ণ কথাকে শ্রবণ করতে পারত না, বড় রাগ হতো। কিন্তু হিরণ্যকশিপুর চিন্তা করলো, আমারই নিজের ছেলে প্রহ্লাদ আজকে হরিকথা কৃষ্ণ কথায় বড় আনন্দ পায়। হিরণ্যকশিপুর কি করেছিল, ছেলেটাকে মেরে দেবে বলে উঁচু পাহাড় থেকে ফেলে দিয়েছিল, কালকুট বিষ আজকে প্রহ্লাদের মুখের উপরে তুলে দিয়েছিল, পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল যাতে ছেলেটা আজকে মরে যায়। কিন্তু বলুন তো, প্রহ্লাদ কি মরে গিয়েছিল? ভগবান কিন্তু বারে বারে ওই ভক্ত প্রহ্লাদকে আজকে রক্ষা করেছিল। হঠাৎ একদিন হিরণ্যকশিপুর চিন্তা করলো যে আমার ছেলে প্রহ্লাদকে তো মারা যাচ্ছে না, তাহলে একে পেঁচে ফেলতে হবে। কি করলো, একদিন প্রহ্লাদকে ডেকে নিয়ে এসে হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রহ্লাদ, তুই তো আজকে এত হরি হরি করিস, কৃষ্ণ কৃষ্ণ করিস, বলতো তোর ভগবান আছে কোথায়? যেই বলেছে ভগবান আছে কোথায়, প্রহ্লাদ তখন ঘুরিয়ে বলেছিল, বাবা তুমি যে বলছো ভগবান আছে কোথায়, আমি তোমাকে বলছি বলো তো বাবা ভগবান নেই কোথায়? তুমি বলছো ভগবান আছে কোথায়, আমি বলছি তোমাকে যে ভগবান নেই কোথায়, এটা উত্তর দাও। হিরণ্যকশিপু তখন বলেছিল, তার মানে কি বলতে চাই, যে ভগবান কি সর্বত্র জায়গাতে আছে? বলে হ্যাঁ, ভগবান সর্বত্র জায়গাতে লুকিয়ে আছে, সে তোমার সামনে আছে, পিছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, ফুলে আছে, ফলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে আছে। তাহলে ভগবান নেই কোথায়? হিরণ্যকশিপু তখন বলেছিল, ঠিক আছে, তোর ভগবান যদি সর্বত্র জায়গাতেই থাকে তাহলে বলতো এই যে স্তম্ভটা দাঁড়িয়ে আছে এই ইটের ভেতরে কি তোর ভগবান লুকিয়ে আছে? হিরণ্যকশিপু বলার উত্তরে প্রহ্লাদ তখন বলেছিল, আমার ভগবান এই স্তম্ভের ভেতরেই লুকিয়ে আছে। হিরণ্যকশিপু বলে, ঠিক আছে, আমি এখন আমার গদা দিয়ে স্তম্ভটাকে ভাঙবো, দেখি আজকে তোর ভগবান কি করে ইটের ভেতর থেকে বেরিয়ে আসে। যেই আজকে হিরণ্যকশিপু তার গদা দিয়ে স্তম্ভটাকে ভাঙতে গেল, ভগবান এদিকে চিন্তায় পড়ে গেল, বাবা আমার ভক্ত তো ভক্তি আর বিশ্বাস নিয়ে বলে দিয়েছে যে আমি আজকে ইটের ভেতরে আছি, তাহলে এখন যদি আমি স্তম্ভের ভেতর থেকে না বেরিয়ে আসি আমার ভক্তকে তো মিথ্যাবাদী বলবে। তাই ভগবান কি করেছিল, ওই ইটের ভেতর থেকে বেরিয়ে এসেছিল, দেহটা ছিল মানুষের মতো, মুখটা ছিল পশুর মতো, বড় বড় নখ, বড় বড় দাঁত, নিসিংহ অবতারে চলে এসে তার উরুর মধ্যে হিরণ্যকশিপুকে শয়নে করিয়ে তার তীক্ষ্ণ নখ দিয়ে যখন বুকটাকে চিরতে যাবে, হিরণ্যকশিপু তখন হাত জড়ো করেছিল, প্রভু তুমি আমাকে মেরে দেবে প্রভু, তবে মারার আগে তোমার কাছ থেকে আমি একটা মিনিট সময় চাইছি। কেন? কারণ এক মিনিট যদি আমাকে সময় দাও আমার ছেলে প্রহ্লাদের পায়ে হাত দিয়ে একটু প্রণাম করে আসবে। ভগবান তখন বলেছিল, তো তোর নিজের ছেলে প্রহ্লাদ, প্রহ্লাদের পায়ে হাত দিয়ে কেন প্রণাম করবি? হিরণ্যকশিপু তখন বলেছিল, ও আমার নিজের ছেলে হতে পারে, আজকে আমার ছেলে প্রহ্লাদের জন্যই কিন্তু তোমাকে আমি সত্য রূপে সামনে দাঁড়িয়ে দর্শন করতে পারলাম। আমার ছেলে প্রহ্লাদের উপরে কত অত্যাচার করলাম, কত অন্যায় করলাম, বারে বারে তুমি আজকে ভক্ত প্রহ্লাদকে প্রমাণ করিয়ে বাঁচিয়ে প্রমাণ করে দিলে যে আজকে ভক্তের জন্য একমাত্র ভগবান হয়ে গেল, প্রমাণ করে দিলে যে ভক্তের গায়ে কেউ যদি আঁচড় কাটে সে আঁচড় একমাত্র ভক্তের গায়ে লাগে না, ভগবানের গায়েতে লেগে যায়। তাই তুমি আজকে বারে বারে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলে প্রহ্লাদ তোমাকে ভালোবেসে পেয়ে গেল, আর আমি তোমাকে সত্যরূপে সামনে পেয়ে দর্শন করতে পারলাম। তাহলে এবার আপনারা বলুন, সন্তান যদি হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয় আজকে বাবা মার লাভ হয়ে যায়, সন্তানের দ্বারায় বাবা মার কিন্তু ভগবান দর্শন হয়ে যায়।
বলি একবার রাধা মাধবকে জয়, চৈতন্য মহাপ্রভুকে জয়। তাহলে এদিকে মাধবী মা কি করে, ওই নারায়ণের চরণ তলে বসে বসে শুধু একটা কথাই জানিয়ে যায়, কর গো করুণা এই অভজনে এই নিবেদন করি রেখো গো আমার রাঙা পায়, রেখো গো আমার রাঙা পায়, গো করো না এই অভজনে, গো করো না এই অভজনে এই নিবেদন করি রেখো গো আমার। জয় গৌর হরি বল হরি বল। দয়াময় রেখো গো আমার রাঙা পায়, তোমারি লাগি হি যদি করে থাকি চোরে দোষ গুণ দুঃখ ক্ষমা করো রে, তোমার লাগি যদি করে থাকি চোরে তোমার লাগি যদি করে থাকি চোরে দোষ গুণ দুঃখ ক্ষমা করো হরে, তবুও তোমার নাম করিব সদা, তবুও তোমার নাম করিব সদা, তবুও তোমার নাম করিব সদা, তবু তোমার নাম করিব সদা এই নিবেদন করি রেখো গো আমার। তাই গৌর হরি বল হরি বল। দয়াময় রেখো গো আমার রাঙা পায়, ও গে দয়া মাধবী মা নারায়ণের চরণ তলে বসে বসে চোখের জলেতে কাঁদছে, কিন্তু শ্রীবিষ্ণু নারায়ণ আজকে সহ্য করতে না পেরে হঠাৎ করে দেখে উঠেছে, মাধবী তোর ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, শোন মাধবী একটা কথা বলে দিচ্ছে, 100 বৎসর পরে আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ থেকে জন্মগ্রহণ করবে একটি কন্যা সন্তান, সেই কন্যা সন্তানটি জন্মের পরে হরির চরণকে করবে সার, যখনই যৌবনেতে পা দেবে সাথে সাথে মনের মধ্যে বাসনা তৈরি হবে ভগবান শ্রীবিষ্ণুকে নারায়ণকে আজকে স্বামী রূপে পাওয়ার জন্য, যেই দিনকে মনের মধ্যে বাসনা তৈরি হবে সেই দিনকে তোদেরকে ফেলে রেখে সারা জীবনের জন্য ওই মেয়েটি চলে যাবে। তুমি কি বললে গো বলো না, আমি তো কথা শুনতে চাইনি গো প্রভু, সন্তান যদি দেবে আমায় তবে কেন কেড়ে নেবে, এ তুমি
তুমি কোন অপরাধে এমন সাজা দে মাধবী মা চোখের জলে কেঁদে যায়। ধর্মদা ছুটে এসেছে, মাধবে কেন তুমি আজকে চোখের জলেতে কাঁপছো গো? এতদিন তো আজকে সন্তান আমাদের ছিল না, তার মানে তুমি কি আজকে বেঁচে ছিলে না? নারায়ণের তো কৃপা হয়েছে, তাহলে সন্তানটাকে জন্ম নিক না। ও সন্তানকে জন্মের পরে এত মায়া মমতা দিয়ে আমরা জড়িয়ে রাখবো না, এত আদর ভালোবাসা দেব, দেখবে ও মেয়েটা না আমাদেরকে যেতে হয়তো চাইবে না। মাধবী বলে উঠল, স্বামী গো তোমার কথাটাই যেন সত্যি হয়ে যায়। চলো 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 মাধবী ঘরে ফিরে চলো, এইভাবে আজকে নারায়ণের ঘরে দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেঁদো না। মাধবী মা কি করলো, স্বামীকে নিয়ে ঘরের ভেতরে গেল। এদিকে শ্রীবিষ্ণু নারায়ণের কৃপা হলো, ঠিক দিন ঠিক সময়ে শতেক বছর পরে আইল মাধবীর ঘরে, বছর পরে ধনে চুল ধনে মায়ের আনন্দ ও ধরে নারে সন্তান কোলে পেয়ে মায়ে আনন্দ ধরে না, ধরে না রে রে। হরে না রে শতেক বছর পরে আইল মাধবীর ঘরে, বছর পরে আইল মাধবীর ঘরে, আনন্দেতে হইল মগন মগন, আনন্দেতে হইল মগন মগন, আনন্দেতে হইল মগন। দেখবেন আজকে পাঁচ বছর দশ বছর পরে যদি একটা সন্তান জন্ম নেয় না, তাহলে বাবা মার একটা আনন্দ হয়, পাড়া প্রতিবেশীর আনন্দ হয়। তাই একশো বছর পরে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে, তাদের আনন্দ আর ধরে না রে, 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 কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, গায় গৌর হরি বল হরি বল, আনন্দ আর ধরে, হরি 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 বলে, আনন্দ আর ধরে, হরি 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 বলে, আনন্দ আর, আনন্দতে হইল মগন মগন, আনন্দতে হইল মগন। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে যারা সেবা করছে তাদের হলো কে? যাক সবারই জয় হোক, কারণ শুধু আমাদেরই কেন জয় হবে, তাই না? তাহলে আজ যে সন্তানটা জন্মগ্রহণ করেছে, কিন্তু ঘটনা হলো এই যে, এই যে কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না না, তোমার কি একটু শরীরে মায়া দয়া বলে কিছু নেই? মেয়েটা কেমন কান্নাকাটি করছে একবার দেখবে, শোনো। না না, এখানের কথা বলছি না, মাধবী তার স্বামীকে বলছে। এখন মেয়েটা তো জন্মগ্রহণ করেছে, কান্নাকাটি করছে, বলে স্বামী একবার ছুটে আসো, মেয়েটা কান্নাকাটি করছে, ওকে একটু ভোলাতে হবে। এখন ধর্মধ্বজ বলে কিনা, মাধবী মেয়েটাকে আজকে ভোলানোর জন্য ওর কানেতে একটু মধু ঢেলে দাও। আচ্ছা বলতো যে কানেতে মধু ঢাললেও বাঁচবে, বাঁচবে মরে যাবে? কিন্তু ধর্মধ্বজ বলে বললো, এ মধু সেই মধু নয় যেটা আজকে বাজারে কিনতে পাওয়া যায়, ডাবর কোম্পানির মধু এটা আমি বলছি।
আজকে মাধবী বলে তাহলে মধুটার নাম কি? যে মধুটার নাম হলো একমাত্র হরি নাম কৃষ্ণ নামের মধু। ধর্মধ্বজ কি করছে? কানেতে দিচ্ছে হরি নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হরি নাম। তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম গেয়ে যা, অবিহীরা হরি নাম কোনো তোলে কোনো তোলে কোনো তোলে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে সবাই দিলকে সবাই দেবে না, কারণ আজকে আমার মেয়ে হয়েছে, সবাইকে আর আনন্দ করবে? আমার মেয়ে হলো, পাড়া প্রতিবেশী আনন্দ করছে, আমার আনন্দ হয়েছে, এতেই হয়ে যাবে, আর কারোর দরকার নেই। ঘটনা হলো, এবার মেয়েটার নাম কি রাখবে? এদিকে মাধবী আর ধর্মধ্বজ চিন্তা করলো মেয়েটার নাম কি রাখবে। হঠাৎ তাদের মনের কথা বুঝতে পেরে গেল কে? অন্তর্যামী ভগবান স্বয়ং শ্রীবিষ্ণু নারায়ণ। নারায়ণ আজকে দৈববাণী করে উঠল, মাধবী শোনো, ধর্মধ্বজ তোমাদের ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, সেই জন্য কন্যা সন্তানটিকে আমি তোমাদের ঘরে পাঠিয়ে দিলাম। আজকের পর থেকে ওই অপূর্ব জ্যোতির্ময় কন্যা সন্তানটির নাম আমি করে দিচ্ছি, যেটা জগতের মানুষ সবাই জানবে। আজকের পর থেকে এই অপূর্ব জ্যোতির্ময় কন্যা সন্তানটির নাম হলো তুলসী। আমাদের আপনাদের সবাখান তুলসী, তাহলে এই সেই তুলসী জন্ম হলো। এবার আমরা জানবো মা যে এই তুলসী আজকে বৃক্ষরূপটাকে ধারণ করলো কেন, যে প্রশ্নের উত্তরগুলো আমরা এবার আমরা পাবো, ঠিক আছে? দেখতে দেখতে তুলসী যতই বড় হয়, যখন তার পাঁচটা বছর বয়স হলো, পাঁচ বছরে তুলসী ছুটে যায় শানের ঘাটে, শান সেরে ছুটে যায় ফুলের বাগানে, সুন্দর করে ফুল তুলে মালা গাঁথে, সেই মালা নারায়ণের গলার মধ্যে পরিয়ে দেয়, আর ওই নারায়ণের চরণ তলে বসে বসে গুনগুন গুনগুন করে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম, নাম রে মধু মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধু।
কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা জপরে জপরে ও মন রসনা জপরে জপরে প্রভু ও মন রসনা জপরে জপরে ও মন রসনা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমরা যতই করি সোনা দানা গাড়ি বাড়ি যতই করি একতলা দোতলা তিনতলা চারতলা তালার উপর তলা এমন একদিন আসিবে সেই দিন সেই উপর তলা থেকে নেমে আসিতে হবে আমাদের এই তুলসী তলা সেই দিন তোমাদের সঙ্গে কেউ ওমন যাবে না যাবে না রে শেষের দিনে যাবে একজন কে যাবে কে যাবে জানো বলো কে যাবে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল জপরে জপরে ও মন রসনা জপরে জপরে ও মন রসনা মধুমাখা কৃষ্ণ নাম নাম রে সুধামাখা এই নাম নাম রে মধুমাখা এই নাম নাম রে সুধামাখা এই নাম বলি একবার চৈতন্য মহাপ্রভুকে ভক্ত সেবাকে এদিকের হলোকে এদিকেও জয় না না আজ এখন তুলসী কি করছে আস্তে আস্তে বড় হচ্ছে তো যতই বড় হচ্ছে প্রতিটা দিন আজকে সুন্দর করে মালা গেঁথে নারায়ণের গলার মধ্যে পরিয়ে দেয় কিন্তু মা দেখতে দেখতে তুলসী যখন যৌবনেতে পা দিয়েছে না এখন যৌবনেতে পা দেওয়ার সাথে সাথে নারায়ণের ঘরের ভেতরে ঢুকেছে আর ওই নারায়ণের ঘরের ভেতরে ঢুকিয়ে যেই আজ যে সুন্দর করে মালা গেঁথে নারায়ণের গলাতে পড়াতে যাবে হঠাৎ আজকে তুলসীর হাত দুখানা থরথর করে কেঁপে উঠল তুলসীর মনের মধ্যে বাসনা তৈরি হয়ে গেল যে তুমি কি আমার তাহলে স্বামী হবে গো জন্মের পর থেকে তোমার গলাতে মালাটা পড়ে আসছে কোনোদিন আমার হাত দুখানা থরথর করে কেঁপে উঠল না তাহলে আজকে আমি তোমার গলাতে মালাটা পড়াতে গিয়ে আমার হাত দুখানা থরথর করে কেঁপে উঠল কেন
হিন্দু শাস্ত্রের নিয়ম আছে যে একটা মেয়ে যে হবে তার স্বামী, যে হয় তার পতি দেবতা, তার গলাতেই মালাটা পড়াতে পারে। কিন্তু এখনকার দিনে যে মেয়েরা কটা ছেলের গলায় মালা পড়াচ্ছে তার কোনো ঠিক নেই। না না, আপনাদের এদিকের কথা বলছি না, আমাদের কলকাতার দিকে কথা বলছি, সব জায়গাতে হিন্দু শাস্ত্রের নিয়ম যে একটা মেয়ে একমাত্র তার স্বামীর গলাতে মালাটা পড়াতে পারে। কিন্তু এখনকার দিনে আজকে একটা মেয়ে একটা ছেলের গলাতে মালাটা পড়াচ্ছে না। কিন্তু তুলসী আজকে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, মালা যখন তোমার গলাতে পড়াতে গিয়ে আমার হাত দুখানা থরথর করে কেঁপে উঠল, তবে আমি যৌবনে দিয়ে পা দিয়েছি, মনের মধ্যে আমার বাসনা তৈরি হলো, বিয়ে যদি করতে হয় তোমাকে করব, স্বামী রূপে যদি লাভ করতে হয় তোমাকে আমি স্বামী রূপে লাভ করব। সকালবেলা ঢুকেছে নারায়ণের ঘরে, সন্ধে হয়ে গেল, তুলসী তখনও বেরোয়নি। ধর্মধর ছুটে এসেছে, মাধবে বলো স্বামী, তুলসী আমাদের দেখতে দেখতে কত বড় হয়ে গেল গো, আরে ওকে যে এবার পরের ঘরে পাঠিয়ে দিতে হবে, যে হবে ওর স্বামী, যে হবে ওর পতি দেবতা। কিন্তু মেয়েটা গেল কোথায় বলো তো? মাধবী বলে উঠল, জানি না স্বামী, সকালবেলা নারায়ণের ঘরের ভেতরে ঢুকেছে, সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত সে এলো না। ধর্মধ্বজ বলে উঠল, ঠাকুর ঘরে যে সর্বদাই ঢুকতে নেই গো, আরে ওকে এবার পরের ঘরে চলে যেতে হবে, ওকে বিয়ে দিতে হবে, আজকে মেয়েটা কি করছে বলো তো? মাধবী আর ধর্মধ্বজ যখন কথা বলছে, হঠাৎ মাধবী লক্ষ্য করলো যে নারায়ণের ঘরের ভেতর থেকে তুলসী বেরিয়ে আসছে। আয় 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 মা আয় আয় আয়, কোথায় ছিলিস মা তুই? আমি নারায়ণের ঘরে ছিলাম। কেন ছিলিস? আমি আজকে ওর চরণ তলেতে আমি শুয়ে পড়েছিলাম। আরে ঠাকুর ঘরে তো সর্বদাই ঢুকতে নেই রে, তাছাড়া আজকে তুই ভালো করে কথা বলতে চাস না আমার সাথে, ভালো করে তুই খেতে চাস না, ভালো করে তুই ঘুমাতে চাস না, না খেয়ে না ঘুমিয়ে কেমন রুগ্ন শুগ্ন হয়ে যাচ্ছি, তোকে এবার পরের ঘরে চলে যেতে হবে। আজকে হিন্দু শাস্ত্রের নিয়ম যে যৌবনেতে পা দেওয়ার সাথে সাথে মেয়েদেরকে আর সেই বাপের ঘরে রাখতে নেই, যে হয় তার স্বামী, যে হয় তার পতি দেবতা, একমাত্র তার ঘরে চলে যেতে হবে। তাহলে আজকে তোকে তো পরের ঘরে চলে যেতে হবে, তোর বাবা আজকে বিয়ে দেবে বলে পাত্র খুঁজে এলো। কিন্তু তুলসী বলে উঠল যে মা, একটা মেয়ের আজকে কটা বিয়ে হয়? বলে কেন একটাই বিয়ে হয়? তবে বলে দিচ্ছি মা শুনে নাও, আমার বিয়ে হয়ে গেছে। তুলসী বলে উঠল, তুই আমাদের একটিমাত্র সন্তান। হরি বল। মাধবী মা বলে উঠল, তুই আমাদের একটিমাত্র সন্তান, আজকে তোর বিয়ে হয়ে গেল, আমরা বাবা মাকে খবর পেলাম না, কে তোর স্বামী? তুলসী কি করেছে, যেই মায়ের হাতটাকে ধরে নিয়ে গেছে নারায়ণের ঘরের দরজার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে না, তুলসী আজকে বলে উঠল, ওই যে মা দেখো সিংহাসনে সে যে বসে আছে না, ওই নারায়ণের গলাতে মালাটা আমি পরিয়েছি, আর ওই মালাটা পরিয়ে ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি। হ্যাঁ মা, হচ্ছে পাষাণ মূর্তি, আমি জানি ওই পাষাণ মূর্তির গলাতে মালাটা পরিয়ে ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি। আজকের পর থেকে আমার মন প্রাণ জীবন যৌবন চাওয়া পাওয়া দেওয়া নেওয়া, আজকের পর থেকে আমার সর্বস্ব কিছু। তুমি আমাকে অনেক কিছু বলেছো মা, কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, আমায় বলো না ভুলিতে, আমার জীবনে মধুমাখা হরি না, বলো না বলো না মা, চলে যাচ্ছে আমি মা, বলো না
মা গো, যাওয়ার বেলায় শেষবারের মতো তোমাকে একটা আমি অনুরোধ করি, হরিকে নিয়ে তুমি আমার কাছে কিছু বলো না, কারণ এই হরিকে জানো মা, হরি ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ, হরি ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ, হরি ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ, হরি জ্ঞান হরি যে মোর প্রাণ, আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি না, বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি না, আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি না, বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি না, বলো না বিদায় গৌর হরি বল হরি বল হরি বল, বলো না বলো না বলো না, তুলসী মা আজকে তিনটে দিন পরে চলে যাবে, দেখবেন মা যে বাড়িতে আজকে মেয়ে থাকে না, বিয়েটা যদি ঠিক হয়ে যায় বিয়ের দিনটা যে কত আনন্দ করে, বিয়ের দিনটা কত সবাই মজা করে, পাড়া প্রতিবেশী আনন্দ করে, আত্মীয় স্বজন আনন্দ করে, কিন্তু বিয়ের পরের দিন থেকে সেই বাড়িটার মধ্যে আনন্দ থাকে না, শুধু আজকে সবার চোখে দিয়ে জল শোকের ছায়া নেমে আসে। মেয়েটা আজকে চলে যাবে গো, মা কি করছে সকাল থেকে রান্নাঘরের ভেতরে ঢুকে বসে বসে মা আজকে চোখের জলেতে কাঁদে, বাবা তো আজকে চিৎকার করে কাঁদতে পারে না, সকাল থেকে আজকে ওই মেয়েটা চলে যাবে এই দুঃখে কষ্টে একটা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলেতে কাঁদে, বাবা চিন্তা করে যে মেয়েটাকে ছোটবেলা থেকে কত মানুষের মতো মানুষ করলাম, কত তার আবদারগুলোকে আমি মিটিয়ে দিলাম, আজকে সেই মেয়েটা আজকে চলে যাবে গো, বরণ হয়ে গেল, বাবা যখন ছুটে এসে মেয়েটাকে ওই ছেলেটার হাতে হাত দিয়ে সঁপে দেয় না, বাবার যে তখন কি দুঃখ কষ্ট হয়, যারা মেয়েকে আজকে দান করে তারাই যায়, সবাই চলে যায় মেয়ে জামাইকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে, কিন্তু কোনোদিন বাবা মা যায় না, বাবা মা আজকে ঘরের ভেতরে বসে বসে চোখের জলেতে কাঁদে, চিন্তা করে কে আজকে আমার তুলসী তলায় আজকে প্রদীপটা দেখাবে বলতো, কে আজকে আমাকে দুটো ভাত বেড়ে দেবে, কে আমাকে বলবে যে বাবা তুমি ভালো আছো, বাবা তুমি কখন আসবে, আজকের পর থেকে আর কেউ বলতে পারবে, যারা আজকে মেয়েদেরকে দান করে তারাই জানে, বাবা মা কাঁদছে মেয়েটা যে কত কাঁদে গাড়িতে উঠে পড়ে যায়, সেই বাবা মার কথা বলতে পারে না, মেয়েটা কেঁদে কেঁদে চলে যায়, প্রতিটা মেয়ের জীবনে একটা দিন আসে সেই দিনটা বাবা আজকে থাকতে পারে না, কত আদর করেছিল ছোটবেলায়, আজকে কত মেয়েটাকে আদর করে কোলের কাছে ঘুম পাড়িয়ে দিত, মেয়েটাকে যখন আজকে পরের ঘরেতে পাঠানোর চিন্তা করে না, মা কাঁদে বাবাও আজকে কাঁদে, তদ্রব তুলসী মা আজকে চলে যাবে তিনটে দিন পরে, সকালবেলা
মাকে আজকে স্নান করিয়ে দিয়েছে। সুন্দর করে তুলসী মাকে সাজিয়ে দিয়েছে, কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। তুলসী যেটা খেতে ভালোবাসে, মা আজকে তুলসীর জন্য সেইগুলো রান্না করেছে, নিজে হাতে তুলে খাইয়ে দিচ্ছে। মাধবী মা তুলসীকে নিজের কোলের মধ্যে বসিয়ে দিয়েছে। মা এত কাঁদছে যে চোখের জলেতে মায়ের আজকে মুখটা বেঁচে যাচ্ছে। তুলসী বলে বললো, মা তুমি কেঁদো না, কারণ তুমি কাঁদলে আমি যেতে পারবো না, তুমি কাঁদলে বাবা কাঁদবে, বাবা কাঁদলে আমি আজকে থাকবো কি করে, আমি আজকে এইভাবে তোমাদের মায়া ত্যাগ করে যাব কি করে। মেয়েটা কাঁদছে, মা কাঁদছে, ছুটে এসেছে ধর্মধ্বজ। মাধবে তুমি কেন ওকে ধরে রেখেছ? তুলসীকে দেখে আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে গো। তুলসী এমন একজনকে পাওয়ার জন্য চোখের জলেতে কাঁদছে, যাকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেল, যাকে পাওয়ার জন্য কত রাজাধিরাজ রাজ্য ফেলে রেখে চলে গেল, যাকে পাওয়ার জন্য ভক্তরা হরিবাসনে বসে চোখের জলেতে কাঁদে। ছেড়ে দাও তুলসীকে, চলে যা তুলসী, আমি তোকে ঠিকানা বলে দিচ্ছি কোথায় গেলে শ্রীবিষ্ণু নারায়ণকে পাবে। হিমালয়ের পাদদেশ বড় ব্যবত্ত হয়ে আছে, যে জায়গাটার নাম হলো বর্ধিকা আশ্রম। চলে যাতি হরি নাম করতে করতে চলে যা, হরি নাম করতে করতে চলে যা, দাঁড়াস না তুলসী চলে যা। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম, হরিব মধুর নাম হরি নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, কাকে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কত চলিতে আরে বলিতে, কত চলিতে আরে বলিতে, কত চলিতে আরে বলিতে, কত চলিতে আরে বলিতে, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। অতি বিশ্বাসে হরি, অতি বিশ্বাসে হরি, অতি স্তম্ভিতে হরি, অতি বিপদে হরিব বিশ্বাসে হরিব, স্তম্ভিতে হরিব বিপদে বিশ্বাসে হরিব, অতি বিশ্বাসে হরিব, অতি স্তম্ভিতে হরিব বিপদে বিশ্বাসে হরিব, বিশ্বাসে হরিব স্তম্ভিতে হরিব বিপদে, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, হরি বল হরি মধুর নাম হরি নাম, মধুর নাম হরি নাম, মধুর নাম কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, মধুর নাম কৃষ্ণ। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, কি ব্যাপার এখানে সব ছেলেদেরকে দেখতে পাচ্ছি, কোনো মেয়ে তো এখানে নেই, না না আমি কি ভুল জায়গায় চলে এলাম নাকি?
বাবা তোমাকে ঠিকানা দিয়েছিল, আমার মনে হয় ঠিকানাটা ভুল জায়গায় চলে এসেছে। মানে তুলসী কি করছে এখন, যেই বর্দিক আশ্রমের ভেতরে প্রবেশ করেছে না, সেখানে দেখতে পাচ্ছে সাধু মুনি ঋষিরা বসে বসে ধ্যান করছে, তপস্যা করছে। কোনো মেয়েদেরকে সেখানে দেখতে পাচ্ছে না। হঠাৎ একজন মুনি ঋষিগণ বলে বললো, এই মেয়ে তোমার নাম কি, কেন এখানে এসেছো? তুলসী বলে বললো, আমার নাম তুলসী। এসেছো কেন এখানে? শ্রীবিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পেতে চাই। বলে এ জন্মে হবে না, নারায়ণকে স্বামী রূপে পাওয়ার আগে তুমি আগে গুরুদেবকে স্মরণ করো। গুরুদেব সন্তুষ্ট হলে তবে আজকে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে, গুরুদেব যদি অসন্তুষ্ট হয় ভগবান কৃষ্ণ অসন্তুষ্ট হয়ে যাবে। তাই আজকে ওই সাধুমুনি ঋষিদের কথা মতো তুলসী কি করছে, গুরুদেবকে স্মরণ করছে। কত বছর? 40,000 বছর ধরে। ওং ব্রহ্ম দেবায়, ওং ব্রহ্ম দেবায়, ওং ব্রহ্ম দেবায়, ওং ব্রহ্ম দেবায়, ওং ব্রহ্ম সৃষ্টিকর্তা ব্রহ্মা তুলসীর সামনে দাঁড়িয়ে বলে উঠল, তুলসী তুমি আমায় ডেকেছ? তুলসী বলে উঠল, হ্যাঁ আমি ডেকেছি, প্রণাম নেবেন গুরুদেব। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠল, বলো আমায় কেন ডেকেছ? তুলসী বলে উঠল, শ্রীবিষ্ণু নারায়ণকে আমি স্বামী রূপে পেতে চাই। ব্রহ্মা বলে উঠল, শ্রীবিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পাওয়ার আগে মর্ত্যের মাটিতে তোমাকে আগে ছেলেকে একটা বিয়ে করতে হবে। এখন যেই বলে যে মর্ত্যের মাটিতে ছেলেকে বিয়ে করতে হবে, তুলসী বলে, কেন, ছেলেটার নাম কি, সে আছে কোথায়? বলে চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে একটা সপ্তাহ ধরে আমাকে শুধু ভজনা করে যাচ্ছে। আজকে হলো তার শেষ রাত, রাতটা কেটে গেলে সে আজকে অমর হবে। তবে একটা কথা বলে দিচ্ছি, যে ব্যক্তিটা হলো, যিনি ছিলেন দনুবংশের রাজা, যার নাম ছিল শঙ্খচর। যাও তুলসী, তুমি আজকে সেই শঙ্খচরকে আজকে বিবাহ করো, তারপরে তুমি শ্রীবিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পেয়ে যাবে। কিন্তু তুলসী বলে উঠল যে শঙ্খচরকে বিয়ে তো করব, কিন্তু শঙ্খচরকে পেতে গেলে কতদিন সময় লাগবে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, কিনা অন্তত 12,000 বৎসর তো বটে। বলে 12,000 বৎসর ধরে আমি করবোটা কি এখানে বসে বসে? ব্রহ্মা বলে, কিনা 12,000 বৎসর ধরে তুমি শুধু রাধা নামকে ভজন করে যাও, রাধারানীর কৃপা হলে তবেই তুমি শ্রীবিষ্ণু নারায়ণকে পাবে, তার আগে শঙ্খচরকে তুমি লাভ করতে পারবে। বাস 12,000 বৎসর ধরে গুরুদেবের কথা মতো এদিকে তুলসী কি করছে, বর্দিকার সময় বসে বসে ওই রাধা নামকে ভজন করে যাচ্ছে। তাহলে কি আপনারা একটু করবেন, একটু রাধা নাম করা যাবে, সবাই করবেন? একটু উলুধ্বনি দিন তো দেখি। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, রাধে জয় গাই গৌর হরি বল, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, শ্রী কৃষ্ণ গোপীনাথ মদন মোহ, কৃষ্ণ গোপীনাথ মদন।
মোহন মদন 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 মোহন উলুথনে উলুথনে হরি বল হরি বল হরি বল বৃন্দাবনে 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 বাড়ি যাবে ঘুম পেয়েছে সবাই বলো একটু বলবি আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে সবই তো জানেন হ্যাঁ ওই 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 পাখাটা একটু বন্ধ করে দাও তো কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে একটা ব্ল্যাঙ্কেট দিলে ভাই বল হরি বল হরি বল কিন্তু ঘটনা হচ্ছে না না একটু বলা যাবে হ্যাঁ বৃন্দাবনে গেলে কার নাম করে সবই তো জানেন তাহলে একটু বলা যাক না নাকি এই তো হয়ে এলো এবার চলে যাব সবার সেবা হয়ে গেছে আচ্ছা কার কার হয়নি একবার হাত তুলুন দেখে তবে যার কারোর হোক আর নাই হোক দাদার তো মনে হচ্ছে হয়নি এখনো হয় না তো এখনো ও কর্মীকর্তার কোনোদিন হয় না মাথায় শুধু টেনশানে কাজটা কি করে উদ্ধার হবে শুধু এটাই না না এটা তোমার কথা বলছি না আমার বাড়িতেও হয় তাহলে কথাটা বলেই দিই বললাম যে কেন আমার বাড়িতে অগ্রহায়ণ মাসের 17 তারিখে অধিবাস হয় এটা আমি প্রতিটা আসরে নিমন্ত্রণ করে দিয়ে যাই অগ্রহায়ণ মাসের 17 তারিখে অধিবাস হয় আমার বাড়িতে 18 তারিখে কীর্তন হয় দুটো কীর্তনিয়া থাকে ও দিদিভাই তো আমার জানে মনে আপনারা ইউটিউবে দেখেছেন বাবা 18 তারিখে আজকে দুটো কীর্তনিয়া থাকে 19 তারিখে মহাপ্রভুর সেবা দুপুরে হাজার হাজার ভক্তের সেবা দেওয়া হয় সন্ধ্যায় একটা কীর্তনিয়া থাকে প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে আসি তবে ওই তিনটে দিন কিন্তু শুধু আমার নয় আমার স্টাফের ছেলেদেরও কিন্তু খাওয়া দাওয়া সব চলে ও আমার এই ছেলেগুলোরও সব খাওয়া দাওয়া চলে মানে যতদিন না ওই তিনটে দিন অনুষ্ঠানটা না মিটছে কারণ একটা কথায় কত ভক্ত কত সাধুগুরু বৈষ্ণব সেখানে আসছে কাজটাকে কী করে উদ্ধার করতে হয় সেই জন্য আমাদের যেমন খাওয়া হয় না দাদারও তো খাওয়া যাই হোক তাহলে প্রত্যেকের নিমন্ত্রণ বাবা আপনারা আসবেন অগ্রহায়ণ মাসের 17-18-19 যদি ঠিকানা নিতে চান এই যেমন ইউটিউব চলছে এখন ইউটিউবের মাধ্যমে উদয়পার সার্চ করবেন সেখানে আমার নাম্বার ঠিকানা পাবেন বা যদি কেউ ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন এখান থেকে করবেন তবে অবশ্যই আসবেন একটু মনে রাখবেন আমি এক মাস আগে আবার সবাইকে খাতা খুলে ফোন করে দেওয়া হয় প্রত্যেকটা কমিটি আসে প্রতিটা ভক্তরা আসে প্রতিটা সাধুগুরু বৈষ্ণবরা আসে আর মানে সারা বছর যেখানে যেখানে কীর্তন করা হয় ঠিক আছে আপনারা প্রত্যেকে আসবেন অগ্রহায়ণে 17-18-19 ঠিক আছে সবাই একটু তাহলে বলা যাক নাকি বলি একবার নিতাই গৌড় চাঁদ কে জয় বৃন্দাবনে 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 না না তুই তো দুবেলাই বলছিস এদেরকে একটু সুযোগ দে না বৃন্দাবনে বৃন্দাবনে তীরধামে তীরবতী মে শিশি ঘাট মে নন্দ কনিজে গোপী গাঁও মে সামনে বলো পেছনে বলো দায়ে বলো বায়ে বলো প্রেম সে বলো আচ্ছা বলো সবাই বলো কাকা বলো কাকি বলো ভাই বলো বেহনা বলো মামা বলো মামি বলো দিল সে বলো হাত উঠাকে বলো কী ব্যাপার হাতগুলো সব নেমে গেল কেন না না যদি অসুবিধা হয় তাহলে নামিয়ে নিতে পারি না না কারণ আমি এখান থেকে কিছুক্ষণ পরে চলে যাব তারপরে ঘরে গিয়ে বলবে দেখেছো ছেলেটার জন্য হাত তুলে তুলে ব্যথা হয়ে গেল যদি অসুবিধা হয় নামিয়ে নিন তবে যারা যারা পারবেন একটু হাত দুটো তুলুন বলো রাধে 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 রাধে
রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, ওই বৃন্দাবন সরি রাধে রাধে, বৃন্দাবন সরি রাধে রাধে, বৃন্দাবন সরি রাধে রাধে, বৃন্দাবন সরি রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে তাই বলো, হরি বল হরি বল, রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে বলি একবার, বৃন্দাবন ধামে কে, শ্রীমতী রাধা রানে কে, বিয়েটা হবে কে, হাই মনের মধ্যে বিশ্বাস নেই, বিয়ে কি হবে না বলছো নাকি, হবে তো, তাহলে একটু জয়ের ধ্বনি তো দিতে হবে, না না বিয়েটা দিতে হবে বলছো তো, এখন ঘটনা হচ্ছে এদিকে তুলসী কি করছে, রাধা নাম করে যাচ্ছে, কিন্তু এদিকে চন্দ্রভাগা নদীর তীরে বসে আছে কে, শঙ্কচুর, সে এখন যেই গুরুদেবকে স্মরণ করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, শঙ্কচুরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, শঙ্কচুর আজকে চোখ খুলেই দেখতে পাচ্ছে সন্মুখে দাঁড়িয়ে আছে গুরুদেব, প্রণাম নেবেন প্রভু, বলো আমায় ডেকেছো কেন, এখন শঙ্কচুর বলে উঠলো আমাকে একটা অমরত্ব বর দিন, যেই বলেছে অমরত্ব বর দিন, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা বর তো তোমাকে দেব, কিন্তু দেখে তো মনে হচ্ছে তোমার এখনো বিয়ে হয়নি, বিয়ে হয়ে গেছে, এই যে বলি বিয়ে হয়ে গেছে, না না আমি তোমাকে বলছি, মাথায় হাত দিয়ে বসে থাকলে কি হবে বলো তো, এখনো বিয়ে হয়নি, মেয়ে জোটেনি, যা এখন শঙ্কচুর বলছে বলে মেয়ে এখনো জুটেনি, যেই বলেছে মেয়ে জোটেনি, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে, তুমি বিয়ে করবে, এখন যেই বলেছে বিয়ে করবে, এদিকে শঙ্কচুর বলে কিনা গুরুদেব যেকালে মেয়ের সন্ধান দিচ্ছে তাহলে তো বিয়েটা করতেই হবে, শঙ্কচুর বলে কিনা আচ্ছা গুরুদেব মেয়েটার নাম কি, আছে কোথায়, বলে আছে সে একমাত্র একটা বর্দিকা বলে আশ্রম সেখানে বসে আছে, তার নাম হলো তুলসী, তুমি যাবে তুলসীকে আজকে বিবাহ করে নেবে, যেই বলে যে বিবাহ করে নেবে, শঙ্কচুর বলে কিনা বিয়ে নয় করব, কিন্তু আমার বরটা কি হবে, বরটা তো দিতে হবে, না আমি যাবো কি করে, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করেছে তার গলে থেকে হরিকবচ কুণ্ডলটাকে খুলে যেই শঙ্কচুরের গলার মধ্যে পরিয়ে দিয়েছে, শঙ্কচুর বলে উঠল এটা কি, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে এটা হলো হরিকবচ কুণ্ডল, তোমার গলার মধ্যে আজকে পরিয়ে দিলাম, যতদিন তোমার গলের মধ্যে থাকবে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না, তুমি অমর হয়ে যাবে, বাস এবার ওই গুরুদেবের আশীর্বাদ নিয়ে অমরত্ব বর নিয়ে এবার ওই শঙ্কচুর চলে যে কোথায়, সেই আজকে বর্তিকার সময়ে, হরি মুরারে হরি মুরারে হরি মুরারে শঙ্কচুর চলেছে কিন্তু বদনে কি, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, হরে মুরারে হরি বল হরি বল কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, শঙ্কচুর বর্দিকা আশ্রমের ওপরে উঠছে, একটা একটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে কিন্তু বরফে আবদ্ধ,
কিন্তু বদনেকে নামে বুকে ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাশোকে, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাশোকে, আরে মোরারে মধু কই তোমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, মধু কই তোমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোধে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হে এ এ যেই শঙ্কর আজকে বর্ধিকা আশ্রমের ভেতরেতে ঢুকেছে, এখন ঢুকেই দেখতে পাচ্ছে অগণিত সব সাধু মুনি ঋষি, তারই মধ্যে একটা মেয়ে বসে বসে রাধা নামকে ভজন করছে। শঙ্কর এখন দেখেই চিন্তায় পড়ে গেল, গুরুদেব তো বলেছিল যে সে রাধা নামকে ভজন করছে, তার মানে এই কি তুলসী হবে? শঙ্কর যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে ডেকে উঠেছে, তুলসে। এখন যার নাম তাকে যদি কেউ নাম ধরে ডাকে সে কি সাড়া দেবে না? যেই আজকে তুলসী বলে ডেকে উঠেছে, তুলসী আজকে বলে উঠল, কে? আমি শঙ্কর। ও গুরুদেব তো তোমার কথাই বলেছিল। শঙ্কর বলে, তুমি কে তুলসী? বলে, হ্যাঁ আমি তুলসী। বলে, এবার তাহলে আমাদের দুজনের বিয়ে হবে? বলে, এই জন্যই তো আমি এখানে বসে আছি। শঙ্কর বলে, এই জন্যই তো আমি এখানে এলাম, তাহলে আমাদের বিয়েটা হোক। বলে, হ্যাঁ। তাহলে ওই বর্ধিকা আশ্রমের মধ্যে তুলসী আর শঙ্কর বিবাহ হচ্ছে। একটু উলুধ্বনি আর শঙ্কর্ধ্বনি করুন দেখি, একটু উলুধ্বনি শঙ্কর্ধ্বনি। আজি কি আনন্দ, কি আনন্দ হইল দেখো, বর্ধিকায় আসামে কি আনন্দ, কি আনন্দ হইল দেখো, বর্ধিকায় আসামে কি আনন্দ হইল দেখো, বর্ধিকায় আসামে আনন্দ কি আনন্দ হইল দেখো, বর্ধিকায় আসামে উলুধ্বনি, তা না হলে শঙ্খধ্বনি, তা না হলে হরিধ্বনি, নিতাই গৌর হরিবল হরিব, করেন ভক্তগণে উলুধ্বনি শঙ্খধ্বনি, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণে, কি আনন্দ হইল দেখো হরি সবার মাঝে, কি আনন্দ হইল দেখো হরি সবার মাঝে, আগে কি আনন্দ হইল দেখো হরি সবার মাঝে, কি আনন্দ হইল দেখো হরি সবার মাঝে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, বিয়েটা হলো কে? আচ্ছা বিয়ের দিনটা কি দিন বলুন তো, বিয়ের দিনটা কি দিন দেখেছ? এমন ভান করছে যেন কারোর এখানে বিয়ে হয়নি। শুভ দিন তো, সব মনে পড়ে কবে বিয়ে হয়েছে তার ঠিক আছে আর মনে থাকে, কিন্তু ঘটনা হচ্ছে শুভ দিন
কিন্তু শুভ দিনের পরের দিনটা কি দিন গো? সবাই জানে গো, কে? শিবরাত্রি। শিবরাত্রি কাল রাত্রি, বিয়ে তো করেনি দাদা, জানবে কি করে? হরি বল হরি বল। আচ্ছা কাল রাত্রির পরের দিনটা কি দিন গো? কাল রাত্রির পরের দিনটা কি দিন? ওটাও সবাই জানে, নীল রাত্রি। বলে নাকি নীল রাত্রি? এই যে দুটো দিন পরে আসছে নীল রাত্রি, তাই না? কিন্তু ঘটনা হলো ফুলশয্যার রাত্রি, বিয়ে হয়নি তো কি করে বলবে মামা? এখন তুলসী আর শঙ্খচূড়ের এখন ফুলশয্যা হবে। স্বর্ণপালঙ্ক সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়েছে, স্বর্ণপালঙ্কের ওপরে বসেছে। কিন্তু তুলসী আজকে মনের কথা বলছে, শঙ্খচূড় মনের কথা বলছে। বলতে বলতে হঠাৎ তুলসী লক্ষ্য পড়ে গেছে শঙ্খচূড়ের গলার দিকে। তুলসী বলে উঠল, স্বামী তোমার গলার মধ্যে ওটা কি? শঙ্খচূড় বলে উঠল, এটা হলো হরি কবচ কুণ্ডল। কেন তুমি গলায় পরে রেখেছ? না, গুরুদেব আমাকে দিয়েছে, এই হরি কবচ কুণ্ডল যদি আমার গলায় থাকে আমাকে কেউ মারতে পারবে না, আমি চির অমর হব, যেটা মনে করব সেটাই আমি করতে পারব। তুলসী বলে, গেলে তুমি আমাকে স্বর্গের রানী করতে পারবে? বলে, হ্যাঁ আমি রানী করতে পারবো। তুলসী বলে, স্বর্গে তো রাজাও আছে রানীও আছে। শঙ্খচূড় বলে, আমি একদিন স্বর্গে যাব, স্বর্গে গিয়ে ওই রাজা রানীকে আমি ঘর থেকে মেরে বের করে দেব। তুলসী বলে, কিনা এত পাওয়ার তোমার, কোথা থেকে পাচ্ছ তোমার এত পাওয়ার? বলে, তুমি কি দেখতে চাও রানী কি হবে? তুলসী বলে, কিনা তাহলে করে একবার দেখাও দেখি। এখন যেই বলেছে করে দেখাও আমাকে রানী স্বর্গে, শঙ্খচূড় তুলসীকে ঘরের মধ্যে রেখে দিয়ে হঠাৎ স্বর্গ রাজ্য করল আক্রমণ। দেবরাজ ইন্দ্র, ইন্দ্র লোক আমার চাই, ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সে ফিরোজ সাগরের তীরে। ত্রাহিমান ত্রাহিমান ত্রাহিমান, রক্ষমাম রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো শিহরি। প্রভু বিপদ ভনিজন সংকট মোচন, মনি রমরণ জন মুরারি, জাগো 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 গিরি ধারে হে, নিতাই গৌর হরি বল হরি বল, একবার জাগো রমরণ জনম রে, জাগো 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 গি রিধারি, প্রভু বিপদ ভনিজন সংকট মোচন, মনি রমরণ জনম রে, জাগো 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 গিরিধারি, বিপদ ভনিজন সংকট মোচন, মনি রমরণ জনম রে, জাগো একবার জাগো জাগো বড় বিপদ জাগো গি। অনন্ত শয্যায় শয়নে শ্রীবিষ্ণু নারায়ণ, দেখবেন জলের মধ্যে একজন শয়নে থাকে, সেদনা ছাতার মতো ধরে থাকে, লক্ষ্মী তার পদসেবা করে, এমন একটা দৃশ্য তো দেখেছেন।
তেত্রিশ কোটি দেবদেবী এখন প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে নারায়ণের চরণ তলেতে বসেছে। বসে বসে বলে, প্রভু প্রভু গো, জাগ জাগ নারায়ণ, 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 তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো 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 নারায়ণ, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো নারায়ণ। কি ব্যাপার, সব মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। না না, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। তবে আমি জানি তোমাদেরকে কে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, ওই যে কে দৈত্যরা শঙ্খচূড় আছে, শঙ্খচূড় আজকে তোমাদের মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় যাবে কিছু ঠিক করতে পারছো না, আমার কাছে ছুটে এসেছো, তাই তো? তেত্রিশ কোটি দেবদেবী বলে, প্রভু আপনি যে কালে সবই জানেন, তাহলে এখনো কেন চুপ করে দাঁড়িয়ে আছেন? আপনি বলুন, শঙ্খচূড়কে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে? শ্রীবিষ্ণু নারায়ণ বলে, দাঁড়াও, শঙ্খচূড়কে পৃথিবী থেকে সরাতে পারে একজনই। বলে, সেটাকে বলে দেবতাদের মধ্যে যার পাঁচটা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে পাঁচটা মাথা কার? মোম্মা। আচ্ছা, চারটে মাথা কার? আচ্ছা, ছটা মাথা কার? দশটা মাথা কার? যে পিছনে বসে আছে, এখন চারটে মাথা কার একটু মিলিয়ে নিন। যার চারটে মাথা, যিনি চার মুখে হরিনাম করেন, তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে আমরা চতুর্মুখী ব্রহ্মা বলে থাকি। তাহলে ছটা মাথা কার? দেখবেন ছটা মাথা তারই। এটা কোন মাস চলছে বলুন তো? কোন মাস? চৈত্র মাস। তাহলে এর পরে কি আসছে? ফাল্গুন মাস। এর ফলে কি আসছে রে? এত ভাবতে লাগবে, বৈশাখ মাস। দেখবেন ছটা মাথা তারই। বারো মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বোম ফাটানো হয়। কার্তিক, মনে পড়ে গেছে? তাহলে কার্তিকের হলো ছটা মাথা। এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরানন। কিন্তু বাকি আছে পাঁচটা মাথা। এটা কার? পাঁচটা মাথা কার? এই যে দুদিন পরে যার মাথায় জল ঢালবেন সবাই, কে বলুন তো? ভোলানাথ। যার পাঁচটা মাথা, অনেকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে মহাদেব, অনেকে বলে শিবজি মহারাজ। তাহলে এখন ভোলানাথের হলো পাঁচটা মাথা। শ্রীবিষ্ণু নারায়ণ এখন ডেকে উঠেছে, ভোলানাথ। ভোলানাথ এখন এসে দাঁড়িয়েছে, এখন বলে, প্রণাম নেবেন প্রভু? কেন আমায় ডেকেছেন?
শ্রীবিষ্ণু নারায়ণ বলে উঠল, ভোলানাথ তুমি এই মুহূর্তে চলে যাও, শঙ্খচূড়কে ধ্বংস করে দিয়ে চলে এসো। যেই বলেছে শঙ্খচূড়কে ধ্বংস করার কথা, ভোলানাথ চিন্তা করছে যে শঙ্খচূড় আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, এবার আমি গেলে আর কি ফিরব বলে মনে হয়? না না, একা গেলে আর ফিরব? ভোলানাথ বলে কি না, এদের মধ্যে আর কাউকে আমার সাথে গেলে হলো না? এখন যেই বলেছে আর কাউকে গেলে, শ্রীবিষ্ণু নারায়ণ বলে 33 কোটি দেব দেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার? তুমি যাবে একা? তবে শোনো, চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে 7টা দিন আজকে ওই শঙ্খচূড় হরিনামকে ভজন করে যাচ্ছে, আজকেই হলো তার শেষ রাত, তুমি যাবে? ওর হরিনামেতে বাধা দেবে, তবে দেখবে যখনই হরিনামেতে বাধা পড়বে না, তখনই শঙ্খচূড় তোমার সঙ্গে যুদ্ধ করবার চেষ্টা করবে। তবে তুমি ভেবো না, যখনই তোমার সঙ্গে যুদ্ধ করতে যাবে, আমি নিজে ব্রাহ্মণের বেশে শঙ্খচূড়ের পিছনে দাঁড়িয়ে ওর গলে থেকে হরিকবচ কুণ্ডল করব হরণ। হরিকবচ কুণ্ডল হরণ করে ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে শঙ্খচূড়ের বেশ ধরে চলে যাব ওর স্ত্রী তুলসীর কাছে, তুলসীর করব সতীত্ব হরণ। তুলসীর সতীত্ব হরণ হলেই শঙ্খচূড়ের হয়ে যাবে মৃত্যু। বাস তাহলে এদিকে ভোলানাথ কি করলো, আজকে ওই শ্রীবিষ্ণু নারায়ণের চরণে প্রণাম করে যেই চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছে আজকে শঙ্খচূড় ওই বসে বসে হরি নাম কৃষ্ণ নাম করে যাচ্ছে। নামের গুণে চলে যাবে মনের তৃতাপ জ্বালা, নামের গুণে চলে যাবে মনের তৃতাপ জ্বালা, নামের গুণে চলে যাবে মনের তৃতাপ জ্বালা, মনের তিতাপ জ্বালা, সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা, সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা, সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা, সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। আমি বলবো হরি বল, গাইবো হরি বল, আমি বলবো গাইবো হরি বল, হরি বল গাইবো হরি বল, আমি বলবো হরি বল গাইবো হরি বল, আমি বলবো হরি বল গাইবো হরি বল। শঙ্খচূড়া যে হরি নামটা বন্ধ করে দেখতে পাচ্ছে তীরে দাঁড়িয়ে আছে ভোলানাথ, বলো ভোলানাথ কি হয়েছে? ভোলানাথ বলে উঠলো, এই মুহূর্তে তুমি হরি নাম বন্ধ করে আমার কাছে উঠে এসো কেন? কারণ তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। শঙ্খচূড় বলে উঠলো, আজকে তো আমি যুদ্ধ করব না, আজকে হলো শেষ রাত, রাতটা কেটে গেলে আমি অমর হয়ে যাব, তাই আজকে আমি যুদ্ধ করব না। ভোলানাথ বলে উঠলো, তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ না করো তাহলে জানবো তুমি একটা ভীরু কাপুরুষ, লম্পট, চরিত্রহীন। বলার সাথে সাথে শঙ্খচূড় আজকে রাগে ক্রোধান্বিত হয়ে চন্দ্রভাগা নদীর তীরটা পরিত্যাগ করে যেই ভোলানাথের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করতে যাবে, শ্রীবিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে শঙ্খচূড়ের পিছনে দাঁড়িয়ে বলে, ভিক্ষাং দেহি কিছু ভিক্ষা দাও, আমার
কিছু শঙ্কর বলে উঠল, আজকে আমার কাছে কি আছে তোমাকে ভিক্ষে দেব? শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে বলে উঠল, তোমার গলে থেকে হরি কবচ কুণ্ডল আমায় দান করে দাও। অসম্ভব, দুটো চোখের মধ্যে একটা চোখ চাইলে তোমাকে আমি দিয়ে দিতাম, দুটো হাতের মধ্যে একটা হাত চাইলে তোমাকে আমি দিয়ে দিতাম, কিন্তু হরি কবচ কুণ্ডল তো আমি দিতে পারবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটাবার তুমি অন্তর থেকে চিন্তা করো যে কাকে তুমি ভিক্ষে না দিয়ে এইভাবে তাড়িয়ে দিচ্ছ। বলার সাথে সাথে শঙ্কচুরের হৃদয়টা কেমন কেঁদে উঠল, হরি নামে আমার বাঁধা পড়ে গেল, আবার যদি এই হরি কবচ কুণ্ডল যদি না দিই তাহলে আমার তো আজকে বিপদ আরো বেড়ে যাবে, কপালে যেটা লেখা আছে তাই হবে। শঙ্কচুর কি করেছে, গলে থেকে হরি কবচ কুণ্ডলটা খুলে সারা জীবনের জন্য শ্রী বিষ্ণু নারায়ণ বেশে ব্রাহ্মণের হাতে দান করে দিল। ভোলানাথ দেখে বলে উঠল, শঙ্কচুরে তুমি কাকে কি দান করলে? শঙ্কচুর বলে উঠল, কেন, আমি তো ব্রাহ্মণকে দান করলাম। ভোলানাথ বলে উঠল, না, ও ব্রাহ্মণ নয়, ও হলো সেই স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। ব্রাহ্মণের বেশে তোমার গলে থেকে হরি কবচ কুণ্ডল করলো হরণ, এখন তোমারই বেশে ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে চলে যাচ্ছে তোমার স্ত্রী তুলসীর কাছে, তুলসীর করবে সতীত্ব হরণ, আর তুলসীর সতীত্ব হরণ হলেই তোমার হয়ে যাবে মৃত্যু। এদিকে তুলসী ঘরের মধ্যে বসে আছে, যেই আজি হরি কবচ কুণ্ডলটা হরণ করেছে, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে শঙ্কচুরেরই বেশে শ্রী বিষ্ণু নারায়ণ ঘরের ভেতরে ঢুকে ডেকে উঠেছে, তুলসী তুলসী আজকে চোখ খুলেই দেখতে পাচ্ছে আমার শঙ্কচুর স্বামীটা চলে এসেছে। যেই ছুটে গিয়ে মনের আনন্দে শ্রী বিষ্ণু নারায়ণ বেশে শঙ্কচুরের বাহুমণ্ডলের মধ্যে আবদ্ধ হয়েছে, নারায়ণের পর্শ্ব পাওয়া মাত্রে আপনা হতে তুলসীর হাতে শাখা মাতার সেদরটা মুছে গেল, বাহুমণ্ডল ছিন্ন করে বলে উঠল, কে তুমি? তুমি আমার স্বামী হতে পারো না, বলো তুমি কে? তুমি আজকে ছলনা করে আমার সতীত্বটাকে হরণ করলে, বলো তুমি কে? যেই বলে যে তুমি কে, এদিকে শঙ্কচুরের বেশ পরিত্যাগ করে শ্রী বিষ্ণু নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মধারীর বেশে দাঁড়িয়ে পড়ে। তুলসী বলে উঠল, প্রভু তুমি, তুমি তাহলে সেই ছলনাময়, আজকে আমার ছলনা করে সতীর্থটাকে হরণ করে দিলে, আজকে একটা কথা বলে দিচ্ছি, যেমন করে তুমি ছলনা করে আমার সুন্দর হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়ে নিলে, ছলনার বেশে তুমি আমার সতীত্বটাকে হরণ করলে, তোমাকে আমি তীব্র অভিশাপ দিচ্ছি, মর্ত্যের মাটিতে তোমাকে শালগ্রামে শিলা হয়ে থাকতে হবে। শুধু তাই নয়, তোমার এই শিলার উপরে কোড়া কোড়া দাগ থাকবে, দেখে মনে হবে কোনো পোকামাকড়ে কুড়ে কুড়ে খেয়ে নিয়ে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠল, আমার পরশে তোমার হলো সতীত্ব হরণ, তোমার দেহটা পড়বে মাটিতে, সেই দেহ থেকে সৃষ্টি হবে বৃক্ষ, যে বৃক্ষের নাম হবে তোমারই নামে তুলসী বৃক্ষ। কোন দিনকে আমাকে পাবে জানো? যেই দিনকে তোমার এই বৃক্ষ আজকে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে প্রতিষ্ঠিত করে রাখবে, প্রতিটা মায়েরা যখন সন্ধ্যা প্রদীপ দেখাবে, শঙ্কধ্বনি উলুধ্বনি করবে, তখন তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। তাহলে বোঝা গেল কেন আজকে সন্ধ্যা দেখাতে হয়, শঙ্কধ্বনি উলুধ্বনি কেন করতে হয়, শ্রী বিষ্ণু নারায়ণের সঙ্গে তুলসী মায়ের আজকে সেখানে মিলন ঘটে। তাহলে তুলসীর কথা গেল, নারায়ণের কথা গেল, শঙ্কচুরের কি হলো? শঙ্কচুরের হয়ে গেল মৃত্যু। ভোলানাথ আজকে বলেছিল যে তোমার দেহটা আজকে যখন মরবে, তুমি তো পরম বৈষ্ণব, তোমার দেহটাকে দাহ করা হবে না, পোড়ানো হবে না, তোমার দেহটাকে চন্দ্রভাগা নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে, তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ থেকে সৃষ্টি হবে হাতের শাখা, যে শাখা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের মায়েরা পড়ে তারা স্থির মর্যাদা পায়, আর ওই তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ প্রতিটা মায়েরা তোমার স্ত্রী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে যখন শঙ্কধ্বনি করবে, তখন তোমার সাথে তোমার স্ত্রী তুলসীর মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে।
তাহলে বোঝা গেল কেন আজকে শঙ্খধ্বনিটা করতে হয়। তুলসীর সাথে শঙ্খচূড়ের মিলনটা ঘটে যায়। সবাই যখন আজকে তোমার স্ত্রী তুলসীকে জড়িয়ে ধরে বলবে, তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, হরি বল হরি বল, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে, তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে, 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 রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে। বলি একবার বৃন্দা দেবীকে, ভগবান শ্রীকৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুকে, বৃন্দাবন ধামকে, শ্রীমতী রাধা রানীকে, ভক্ত সেবাকে, আপন আপন ভক্তবৃন্দকে, হরিবাসরকে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে আমরা জানতে পারলাম সেই তুলসীর জীবন কাহিনী। তাই লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল মা, লীলাটা আমি এখানে সম্পূর্ণ করলাম। আপনারা ভালো থাকবেন, একটু ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে পদের যেন পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা যেটা আগেও বললাম এখনও বলছি, প্রত্যেকের নিমন্ত্রণ অজ্ঞান মাসের 17-18-19 আমার বাড়িতে আসবেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সে গুরু নিতাই গুরুত্ব আনন্দে হরি বল হরি বল হরি বল।